Yeah.
बड़ देखे टप टप जल डाप खिल तुम
কেমনে দেব ঘাট মজুরি কি পাটলি ভাই কেমনে দেব এই ঘাটের অভিদায় কোন কথা তোমার শুনব না ঘাট মজুরি ছাড়ব তাও মজুরি ঘাটের অভিদায় পাটলি ভাই তুমি ঘাটের বিদায় নেবে আমার ঘাট পার হয়ে যাবে ঘাট মজুরি নেব না আমার কাছে তো কোনো টাকা কড়ি নেই তাহলে ওই নগর থেকে আমাকে ভিক্ষা করতে হবে পাটলি ভাই তুমি ভিক্ষা করো চাই করো আমাকে আমার ঘাট মজুরি না নিয়ে আমি ছাড়ব না বেশ আইস পাটুনি বৈশ ঘাটে ভিক্ষা করি নগর থেকে আইস পাটুনি বৈশ ঘাটে ভিক্ষা করি নগর থেকে কি পাটুনি ভাই তোহবে দিব Thank you.
তোমার ঘাটির অভিদায়। পাটুলি ভাই তোমাকে একটি কথা বলবো। কথা কি কথা বলবো? আরে তোমরা হলেন হারি হরিজাত না বুঝেন যাতারো যাত কি পাটুনি ভাই বড়ই বিপরীত ঘাটের ওই উপর। এ হরিজাত কি করলো? হরিজাত কি তোমাকে ক্ষমা করে কামড় দিল? আমার ঘাট পার হয়ে যাবে জাতির বদনাম। হরিজাত কি নামে চিন্তা মনি কাপড় কাচি মনির মতো আজ কেউ নাই আমারই মতো। আমি তোমার বোন বেটি গো মাসিমা। বোন বেটি? হ্যাঁ আমায় হাসালি, কোথা থেকে তুমি বোন বেটি হলে? আমার তো বোন ছিলই না। কেন, তোমার একটি বোন ছিল না মনে করো? সত্যি যখন আমার বিয়ে হয়েছিল আমার আমার ছোট বোন ছিল, তার তুমি মেয়ে? হ্যাঁ গো মাসিমা। তুমি হঠাৎ করে আমার কাছে এসেছো, বাহ কি সুন্দর লেগেছে, কি হাসি তোমার, মিষ্টি হাসি, তোমার নাম কি বলতো? মা আমার নাম বিপুলা গো। বিপুলা? হ্যাঁ। শোনো আমার একটু কথা। ঠিক আছে। ও মা বে পুলা
শুনো মরি মান কেমনে ভাসে এলে এই সাগরের পানি তুমি শুনতে চাও মা বলো ও মানে তুলা তুমি তো জিয়াইতে পারিবে নিজের পুত্রকে মারিয়াই মাগ জিয়াইলে নেহ কোবার তুমি তো জিয়াইতে পারিবে স্বামী আমার নিজের পুত্রকে মারিয়া মাগু জিয়াইলে নেহ কোবার তুমি তো জিয়াইতে পারবে স্বামী কো আমার ও তোমার তো বিবাহ হয়েছে হ্যাঁ মা আচ্ছা বলো তো তোমার সাথে কি করে মৃত্যু হলো আমার স্বামী বিবাহরাত্রে সর্প দংশনে মৃত্যু হয়েছে দেখো তাহলে তো আমি জীবিত করতে পারবো না যাও আমি তোমার সাথে জীবিত করতে পারবো না কি বলছো মা আজ আমি বড় কষ্ট করে সেই সাগরের জলে ভাসতে ভাসতে এসেছি তোমার কাছে ঠিক আছে কিন্তু আমি জীবিত করতে পারবো না কিন্তু একটা উপায় বলে দিতে পারি আমি উপায় এমন কি উপায় বলো না মা যেতে যেতে পারে তুমি ওই শিবের বরাবর শিবে না যে তুই তোমার প্রাণ বিশ্ব সত্যি মা বেশ তুমি আমাকে নিয়ে চলো মা সেখানে তুমি আমার সঙ্গে যাবে হ্যাঁ মা গো কিন্তু আমার অনেক কাজ এ দেখো এই বস্ত্র কাঁচা আরে ইন্দ্রপুরে যাওয়া আমার অনেক কাজ আছে আমি যেতে পারবো না মা এই বস্ত্রগুলো আমি কেচে দেব চলো তাহলে যাবি হ্যাঁ চলো আমার চলো মা